নমস্কার বন্ধুরা। নমস্কার। তো আজকে কি কি আইটেম আছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে তুমি বলো কি কি আছে, আমি তো নাম জানি না, তো তুমি বলো। না আর আমি তো নাটক করি। আজকে দেখবো তো তো এখানে আছে এক চিকেন হাক্কা, নুডলস, তাই তো নুডলস। এটা হচ্ছে ললিপপ চিকেন, এটা কি যেন ছিল, এটা হচ্ছে কাটলেট, কি এটা কাটলেট, চিকেন কাটলেট, চিকেন কাটলেট, তাই তো, চিকেন কাটলেট। এটা হচ্ছে তন্দুর, চিকেন চিকেন তন্দুর, তন্দুরি, চিকেন তন্দুরি, চিকেন চিকেন লেগ তন্দুরি, তন্দুরি, লেগ তন্দুরি। এটা হচ্ছে ফিশ কবিরাজি। ফিশ কবিরাজি, কবিরাজি একদম দিয়ে চপ হয়ে গেছে, হ্যাঁ একদম গরম গরম না প্যাকেজিং করা গরম আছে, আছে কিন্তু গরম আছে, এখনো বাট এটা গরম আছে, মানে যে বাষ্পটা রাখলে যেটা হয় না ওটা মানে হয়ে একটু গেছে, নেতিয়ে গেছে ব্যাপারটা। ওইটারও সেম কেস। আর এটা হচ্ছে গিয়ে এক চিকেন রোল, বাবা, এটার রোলটা কিন্তু যথেষ্ট মানে বড় আছে, রুটিটা মোটা আছে, তো এর মধ্যে আছে এক চিকেন রোল আর কি। তো চলুন বন্ধুরা দেরি আজকে না, একটু হ্যাঁ অন্যরকম একটু অন্যরকম হয়েছে, আইটেমে তো সাজিয়েছি, খাওয়া শুরু করলাম, মানে দুটো দুটো করে আছে, আর এইসব হ্যাঁ খাবার দুজনে মিলে খাবো আর মোটামুটি কি, সবই ভালো, সবাই ভালো খায়, পছন্দ করে আর হ্যাঁ কি। তো দুজনে মিলে খাওয়া শুরু করলাম, লেটস স্টার্ট। তো প্রথমে আমি কাটলেট খাবো, কাটলেট, চিকেন আমি কাটলেট। বোধহয় ললিপপ, ললিপপটা শুধু দিলেন না, এটা সবার পরে খাবো, আগেও খেয়ে নিতে পারি, কোনো ঠিক নেই, যে দেখো খাবো। ফ্রেশ কবিরাজি। শাস্তা আছে না বলো, মোটামুটি ভিতরে কিন্তু মাছের বেশ যথেষ্ট মোটা পুর ইয়ে দেওয়া আছে, পুর ভরা। কবিরাজি দেখাই, ফিরাজি বলতে কবিরাজি, কবিরাজি, ফিশ কবিরাজি, এরম ভাবে খাওয়ার নিয়ম। চামচটা থাকবে চাপও থাকবে, না তোমার এমনি ওই চামচ হলেও হবে, এমনি স্পুন, ঠিক আছে। তো এবার নিয়ে আমার নিয়ে আমার একটু লাগাবে, আমি তো এইভাবে খাই, যার যার মধ্যে বেশ দারুণ বানিয়েছে কিন্তু, হুম হুম ওপরের এই কবিরাজিটা, কবিরাজির দাড়িটাকে তুলে নি, ওগুলো ডিম,
গরম আছে ভালো এখনো। চিপসে গেছে বলে না ব্যাপারটা, খেয়ে দিলাম এটা। টেবিলে প্যাকেজিং করা ছিল তো, বাষ্পটা হয় না। ফল ছাড়ো না, কোথায় গেল? জুড়ে দাও। আমি খাবো নুডলস। আমি আসি কাটলেটে। এটা একটা ঠান্ডা হয়ে গেছে, একটু স্পাইসি হয়ে গেছে। মা তো ঝাল হয়ে গেছে গো, স্পাইসি একটা হয়েছে। দেখো লঙ্কা, এবার খাবো তন্দুর। খাবো এটা এখন, পরে খাবো না, এটাই খাই। আদিম মানুষ লাগছে তোমার দেখতে, আদিম মানুষ পোলা মাংস খেত। আমরা একটু মশলা মাখি খাই। হলো রোলটা টেনে নিলাম ঠিকই, খাবো তো দিতে নাকি। তন্দুরের ব্যাপারটাই আলাদা। হয়ে যাবে আমার তন্দুর, হাতটা সরি দাও। থাক না, থাক থাক, একবার সরে যা। এবার সব পড়া পড়া, এত পড়া খাওয়া যায় না। এবারে রোল খাবো, চিকেন রোলটা। রোলটা বলতে ভুলে গেছিলাম, বাট রোলটার মধ্যে লঙ্কা দিয়েছে, চেরা চেরা লঙ্কা। একবার মুখে পড়লে পরে আমি আর ঝালটা খেতে নিতে পারবো না, মানে এতক্ষণে অনেক ঝাল লেগে গেছে। এখনো পর্যন্ত যে কদিন খাইছে, খাবারের কোয়ালিটি কোনোদিনই খারাপ হয়নি। যেরকম প্রতিদিন যেরকম খাই সেরকম। আমার
চিকেন কাটলেটটা একটু অসুবিধা হচ্ছিল জন্য রেখে দিয়েছি, মানে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে ওর জন্য, এমনি ঠিক ছিল আমি খেয়ে দিলাম, ঠান্ডার জন্যই বলছি। ও ভালো হয়ে গেছে লঙ্কা বেটে খাও, খাই একটু খাই একটু। লঙ্কা দেওয়া ছিল গোটা গোটা, মুখে পরে খুব গন্ডগোল হয়ে গেছে, পাখা চলছে একে, তারপরেও ঘামছে, মানে অতিরিক্ত ঘামিয়ে এমনি হেভি তো বানিয়েছে বলছি তো, যা একটু হালকা মানে চিলি গ্রিন চিলি চিলি মানে কুচিয়ে দিয়ে দিয়েছে, এই শেষে আবার একটা একটু এক্সচেঞ্জ করে নিয়েছে মমতা আমার সাথে, এটা তো ঝাল নেই তেমন না, মানে এটার মধ্যে টক টক জাতীয় মশলা থাকে তো, ট্যাটার রোল তো রয়েই গেল। হ্যাঁ পরে কেন বল, আমরা তো বন্ধুরা মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, একটুখানি বাকি সব হাল করে রয়েছে, তো আমি প্রতিদিন নিয়ন্ত্রণের মতন খাচ্ছি, ওই জাল লেগেছে বলে খেলাম না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়েন, ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন, এবং আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।